আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। স্পিডবোট দুর্ঘটনায় ইজারাদার সহ তিনজনের বিরুদ্ধে মামলা। বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে স্পিডবোট দুর্ঘটনায় ইজারাদার সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে নৌপুলিশ। সোমবার 3 মে দিনগত রাতে মাদারীপুরের চরজানাচাঁদ নৌপুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন বাদী হয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের ইজারাদার সহ স্পিডবোটের মালিক ও চালক সহ তিনজনের বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন জানান, এই মামলার তদন্তভার নৌপুলিশের উপরে থাকবে। আর গুরুতর আহত অবস্থায় স্পিডবোট চালক পুলিশের নজরদারিতে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।